নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি পয়লা মে থেকে একত্রিশে জুলাই পর্যন্ত যে ফ্রিতে রেশন দেওয়া হবে এবং কি হারে সেটি দেওয়া হবে কোন কার্ড থাকলে আপনি কত রেশন পাবেন সেটি আলোচনা করবো সর্বপ্রথম অন্তর্দায় যোজনা অর্থাৎ এ এ যদি আপনার কার্ড থেকে থাকে তাহলে আপনি খাদ্য সামগ্রী পাবে চাল এবং আটা দেখে নিন এখানে আপনি বিনামূল্যে পাবেন চালও বিনামূল্যে পাবেন এবং আটাও বিনামূল্যে পাবেন চাল দেখুন আপনি পরিবার পিছু পনেরো কেজি তো পাচ্ছেনই তাছাড়া পাঁচ কেজি চাল কার্ড পিছু আপনার বাড়িতে যদি কার্ড থাকে একটি তাহলে পনেরো আর এদিকে পাঁচ তাহলে কুড়ি কেজি চাল পাবেন মোট যদি দুটি কার্ড থাকে তাহলে পনেরো আর এদিকে দুটো কানে পাঁচ পাঁচে দশ তাহলে পঁচিশ কেজি চাল পাবেন এইভাবেই এবার চলে আসছি অগ্রাধিকার প্রাপ্ত পরিবার বা পিএইচএইচ বা এসপিএইচএইচ অর্থাৎ আমরা যেটিকে বিপিএল বলে থাকি পিএইচএইচ বা এসপিএইচএইচ এদের চাল এবং আটা এই দুই আছে অন্তদায়ে এক কেজি করে পরিবার কিছু চিনিও আছে এবং যেটির দর আপনাকে লাগবে তেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সাড়ে তেরো টাকা করে আপনাকে অন্তদায়ের চিনি সেটি আপনি পেয়ে যাবেন এবং পিএইচএইচ এবং এসপিএইচ এইচের যে রেশন বিতরণের সামগ্রী সেটি হচ্ছে দু কেজি প্রতি কার্ড প্রতি কার্ড পিছু দু কেজি করে এবং এবং পাঁচ কেজি চাল কার্ড পিছু অতিরিক্ত দু কেজি চাল আপনাকে এমনিতেই দেওয়া হবে কার্ড পিছু এবং পাঁচ কেজি চাল অতিরিক্ত এগুলি কিন্তু সমস্ত বিনামূল্যে এবং আটা দেওয়া হবে দেখুন অর্থাৎ তিন প্যাকেট আটা আপনাকে দেওয়া হবে আর এদিকে অন্তর্দায়ের যে আটা আটার পরিমাণ হচ্ছে উনিশ প্যাকেট উনিশ প্যাকেট আটা পরিবার পিছু বিনামূল্যে দেওয়া হবে এবার চলে আসি এবার যেটা আছে আর কে এস ওয়াই এদেরই অনেক সময় সমস্যা হয়ে থাকে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু আপনার কার্ডের উপরে যদি আর কে এস ওয়াই টু থাকে এবার কিন্তু আপনার জন্য সুখবর আছে আপনিও এবার বিনামূল্যে রেশন পাবেন আর কে এস ওয়াই ওয়ানের চাল পাঁচ কেজি প্রতি কার্ডে একটা কার্ডে পাঁচ কেজি করে চাল বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এবং আর কে এস ওয়াই টু এরও যে কার্ড প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে একদম বিনামূল্যে এটি দেওয়া হবে পয়লা মে থেকে অর্থাৎ আর পাঁচ দিন পরেই এই যে প্রকল্প সেটি চালু হবে বিনামূল্যে আপনি চাল গম বা আটা পেয়ে যাবেন আর কে এস ওয়াই টু এরাও কিন্তু আর কোনো পয়সা আর কে এস ওয়াই টু এর কাছ থেকে লাগবে না আর তারপরে দেখুন বিশেষ উপজাতি তাদের চাল এবং গম আট কেজি প্রতি প্রতি বয়স্ক ব্যক্তি যিনি থাকবেন মোট আট কেজি করে চাল দেওয়া হবে এবং যারা অপ্রাপ্তবয়স্ক থাকবেন তাদেরকে মোট চার কেজি করে চাল দেওয়া হবে একদম বিনামূল্যে এবং গম দেওয়া হবে তিন কেজি প্রতি বয়স্ক। এবং যারা আঠেরো বছর প্রয়োজন তাদের দেড় কেজি এটিও বিনামূল্যে দেওয়া হবে দেখে নিন এই চ্যাটটি আমি দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখুন এটি পয়লা মে থেকে চালু হবে আবারও বলে দিচ্ছি পয়লা মে থেকে চলবে একত্রিশে জুলাই পর্যন্ত পয়লা মে থেকে একত্রিশে জুলাই এ এর জন্য এই সমস্ত কিছু শুধুমাত্র এ এ চিনি আছে তাছাড়া কোনো কার্ডের চিনি নেই এবং তাদেরকে দিতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি হিসাবে এবং তাছাড়া অন্যান্য কার্ডের দেখুন আপনি এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন এটি হচ্ছে আপনার যে পিএইচএইচ এবং এস এর আর এটি হচ্ছে আর কে ওয়ান আর এটি হচ্ছে আপনার আর কে টু যারা রেশন দোকানে যাবেন তাদের সঙ্গে এটি শেয়ার করে দেবেন যাতে তারা কোনোভাবেই প্রতারিত না হন তো এই ছিল আজকের তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা রেশন দোকানে যাবে তাদের সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর যদি চান আপনি দৈনন্দিন চাকরির আপডেট ছাড়া বিভিন্ন খবরের কাগজ পেতে তার ভিডিও নিচে ডেসক্রিপশনের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি সরাসরি যুক্ত হতে পারেন ধন্যবাদ